আজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনের ফের জেল হেফাজত হলো। আরো 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ জামিন পেলে তদন্ত এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। ধৃতদের মোবাইল ফোন থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, এমনই আদালতের দাবি করলো সিবিআই এবং ফের জেল হেফাজত হলো সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনের। ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এ সম্পর্কে আরো জানবো, প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। প্রকাশ, সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনের ফের জেল হেফাজতের নির্দেশ, সেক্ষেত্রে আদালতের সিবিআই তরফ থেকে আজকে কি বলা হলো, কি কি তথ্য প্রমাণ পেশ করা হলো? দাদা, তুমি জানো সিবিআই যে দুর্নীতির মামলা, অর্থাৎ আজিকর দুর্নীতি মামলা, সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী, এই চারজনের জেল হেফাজতের মেয়াদ আজকে শেষ হয় এবং ভার্চুয়াল মাধ্যমে তিনজনকে পেশ করা হয়েছিল। এবং তুমি জানো সন্দীপ ঘোষ বা অন্য একটি মামলায় তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, খুন এবং ধর্ষণ মামলায়। সেই মামলার শুনানির সময় আজকে সিবিআই তরফে যেটা দাবি করা হয় রিমান্ড পেয়ারে, যে চারজনই অর্থাৎ সন্দীপ ঘোষ এবং বাকি তিনজন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাদের জামিন দিলে তারা কিন্তু তদন্ত প্রভাবিত করবে, এমনকি যারা সাক্ষী রয়েছে তাদের কিন্তু হুমকি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। সিবিআই তরফে দাবি করা হয় যে তাদের মোবাইল ফোন এবং অন্য যে ডিজিটাল ডেটা তারা কালেকশন করেছেন সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা খতিয়ে দেখা হচ্ছে, সেখান থেকে প্রচুর ডেটা পাওয়া গেছে এবং সেটা খতিয়ে দেখার কাজ চলছে। নতুন তথ্য এবং সূত্র পাওয়া গেছে সেটা সামনে রেখে কিন্তু তারা আগামী দিন তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। এবং সিবিআই তরফে কেস ডায়রি পেশ করা হয়, সিবিআই তরফে যেটা বলা হয় যে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে ফের তাদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং যেটা এর আগেও সিবিআই তরফে দাবি করা হয়, লার্জার কনস্পিরেসির কথা বলা হয় যে এই গোটা দুর্নীতির মামলার একাধিক যোগ রয়েছে, একাধিক ব্যক্তিদের ইনভলভমেন্ট রয়েছে, সেই তদন্ত তারা চালাচ্ছে। সব মিলিয়ে কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাই তার জামিনের বিরোধিতা করা হয় সিবিআই তরফে। এবং আমরা দেখলাম বিচারক চারজনকে কিন্তু 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী অফিসাররা সেই কেস ডায়রি পেশ করেছেন এবং সেই কেস ডায়রি কয়েকদিনে যে তদন্ত করে নতুন তথ্য এসছে সেটাও কিন্তু আজকে পেশ করা হয়। এবং সিবিআই তরফে কোর্টকে জানানো হয় যে আগামী দিনে সুপ্রিম কোর্টে যেদিন মামলা শুনানি হবে তারা সুপ্রিম কোর্টেও কিন্তু আজকের দুর্নীতি মামলায় একটা রিপোর্ট পেশ করবেন। ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ জামিনের আর্জি খারিজ এবং আরো 14 দিনের জন্য জেল হেফাজত হলো সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনের। আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তথ্য প্রমাণ না পেলে সিবিআই কি করবে, আদৌ আসলে অপরাধীরা ধরা পড়বে কিনা আশঙ্কায় রয়েছে, এমনই বলছেন সুকান্ত মজুমদার। খুশি অখুশিতে তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয়, আমরা তো চাইবো সবাই গ্রেফতার হয়ে যাক, কিন্তু তদন্ত তো ভাবে হয় না, তদন্ত তথ্য প্রমাণের উপরে হয়। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না, তথ্য প্রমাণিত এরা রাখেনি, সব তো মিটিয়ে দিয়েছে, সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা। তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে, কিছু করার নেই। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি 1000 জন যদি পা মারিয়ে দেয়, ফুটপ্রিন্ট পাওয়া যায়, জুতোর ছাপ যদি 1000 জনের পাওয়া যায়, সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল, রাখেনি, কোনো কিছু তো করেনি। মেয়েটির দেহের চাদর 3 বার রং পরিবর্তন হয়েছে, সবুজ, লাল, নীল, এক একবার এক একজন বলছে কি হয়েছে ভগবান জানে।